अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो व्यूअर्स, कुरान सही शुद्ध करे पढ़ते जे कयटी नियम खूबी गुरुत्वपूर्ण। तो आमार अनेक भाई एवं बोन खूब रिक्वेस्ट करेছেন जे माद्रासा लेवेले नुरानी माद्रासा, हाफिजी माद्रासा, विभिन्न माद्रासाय सही शुद्ध करे कुरान शेखानो हय। सही शुद्ध करे कुरान शिखते जे सकल नियम माद्रासा लेवेले शेखानो हय ওই নিয়মগুলো দিয়ে আপনি সুন্দর করে ভিডিও বানান আমাদের জন্য। এরকম অনেক ভাই এবং বোন আমাকে রিকোয়েস্ট করেছেন, এজন্য আমি আপনাদের জন্য যেভাবে কোরআন পড়লে আল্লাহ খুশি হন ওইভাবে যেন আপনারা কোরআন পড়তে পারেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। কোনো একটা রুলস, কোনো একটা নিয়ম যেন বাদ না পড়ে যায়, সেজন্য আমি আপনাদের জন্য সকল নিয়ম পূর্ণাঙ্গ যে কমপ্লিট যে নিয়মগুলো না মাদ্রাসায় শেখানো হয় ওই নিয়মগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে করে আপনারা প্রপারলি শিখতে পারেন কোরআন। এখন আমি শুরু করছি। তো সর্বপ্রথম যে নিয়মটা শেখানো হয় সেটা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। এখন হরকত কাকে বলে এটা আমরা শিখব। এক জবর এখানে দেখুন, আমি একটু জুম করে একটু জুম করতেছি যাতে সহজে বুঝতে পারেন। এখানে দেখুন, এখানে আমি লিখেছি কাতাবা, উপরে কাফের উপরে একটা জবর আছে, এটা একটা এক জবর। এখানে তার উপরে একটা জবর আছে, এটাও এক জবর। এখানে একটা এক জবর আছে। তো এরকম এক জবর আবার নিচে থাকলে বলে এক জের, আবার উপরে যদি একটা পেশ থাকে সেটাকে বলে এক পেশ। তো এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন কাতাবা। এখন এই কাতাবাটাকে যদি আপনি এরকম বলেন কাতাবা, টেনে টেনে বলেন তাহলে ভুল হবে, কেননা আমরা জানি এরকম এক জবর যেখানে আছে সেখানে দ্রুত পড়তে হবে বা তাড়াতাড়ি পড়তে হবে। সেক্ষেত্রে আপনার নর্মালি কাতাবা এভাবে বলবেন। কাতাবা যদি আপনি এরকম বলতে পারেন কাতাবা, তাহলে সহজ বা শুদ্ধ হবে। সহজ হবে, অবশ্যই সহজ হবে এবং শুদ্ধ হবে। তো আরবি এমন একটি ল্যাঙ্গুয়েজ বা এমন একটি ভাষা যে ভাষার মধ্যে টান গুণনা এমনিতেই বেশি। এখন যদি আপনি যেখানে টান নাই সেখানেও টান দিয়ে পড়েন তাহলে শুনতে ভালো লাগবে না, বা শুনতে ভালো লাগুক বা না লাগুক আপনার ভুল হবে। আপনি পড়লে আপনার পড়ার মধ্যে অনেক ভুল থাকবে, সহি শুদ্ধ হবে না। সেক্ষেত্রে যেখানে হরকত আছে সেখানে দ্রুত পড়তে হবে। কাতাবা এরকম কাতাবা নরমালি পড়লেই হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই নিয়মটা দিয়ে সামনে আমরা যে শিখব আমি আপনাকে দেখাই। এখানে নুন সাকিন ও তানবিনের চার হুকুম, এটা শিখতে হলে প্রপারলি ভালো করে শিখতে হলে অবশ্যই দুই জবর দুই জের দুই পেশ আপনার শিখতে হবে, বা আপনার তানভিন শিখতে হবে। তানভিন কাকে বলে? তো এখানে দেখুন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এখন এখানে ছোট করে লিখেছি কিন্তু এটা ক্যামেরায় নিতে পারে নাই ভালো করে, বা রেজুলেশন কম হয়ে গেছে এখানে একটু। আর অনেকে আমার ভিডিও কপি করেন, কপি করে সেজন্য এখানে আমি রেজুলেশন কম দিয়েছি। কপি করা তো ঠিক না, কপি অন্য আপনি নিজে তৈরি করে কপি করবেন এটা আপনার বিষয়, কিন্তু আপনি অন্যের ভিডিও কপি করাই ভালো না। যে কোনো জিনিস কপি করা এটা ভালো কাজ না। যাই হোক, এখানে দুই জবর দেখেন আমি ছোট করে লিখেছি, দুই জবর দুই জের দুই পেশ। তো দুই জবর যেখানে আছে দুই জের দুই পেশ সেটাকে বলা হয় তানবিন। এটা মনে রাখতে হবে। আপনি যদি নুন সাকিন ও তানবিনের চার হুকুম শিখতে চান অবশ্যই দুই জবর দুই জের দুই পেশ দুই পেশকে তানবিন বলে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। तानवीन काके बोले तानवीन बोला है दुई जबर दुई दुई पेशके एखाने आरेकटा विषय नुन साकिन और तानवीनेर चार हुकुम जो आमरा पढ़बो सामने एटा शेखार आगे ए जे एखाने देखেন नुन साकिन और तानवीनेर चार हुकुम एखाने जे चारटा हुकुम इजहार कल्ब इदगम इखफा एटा स्टेप बाय स्टेप आमी बोलबो प्रत्येकटा नियम एखाने आमी अवश्यই बोलबो से क्षेत्रे आपनि जदि ए चारटा हुकुम আপনি শিখতে চান নুন সাকিন ও তানভিনের চার হুকুম ভালো করে শিখতে চান তার আগে অবশ্যই আপনার জানতে হবে নুনের উপর সাকিনকে নুন সাকিন বলে এবং মিমের উপর সাকিনকে মিম সাকিন বলে যেমন এখানে দেখুন নুনের উপর একটা আমি সাকিন লিখেছি এখানে নুনের উপর একটা সাকিন আছে আর এখানে দেখুন এখানে মিমের উপর একটা সাকিন আছে তো নুনের উপর সাকিনকে বলা হয় নুন সাকিন अपनी जो नुन साकिन और तानवीन चार हुकुम भालो करे शिखते चान अवश्य अपना तार आगे नुन साकिन काके बोले और मीम साकिन काके बोले एटा अवश्य जानते होबे सेई क्षेत्रे आमि एखाने एटा निये एसेछि नुनेर उपर साकिन के नुन साकिन बोले एबं मीमेर उपर साकिन के मीम साकिन बोले एखन आमि नुन साकिन और तानवीन चार हुकुम एटा बोलबो एटा शिखले आपनार आपनि कुरान शुद्ध करे पढ़ते एटा कि काजे लागे अनेक गुरुत्वपूर्ण भूमिका पालन करे नुन साकिन और तानवीन चार हुकुम कुरान सही शुद्ध करे शिखते चाइले अवश्यई आपनारा एई नुन साकिन और तानवीन चार हुकुम एई चारटा हुकुम इजहार कल्ब इदगम इखफा शिखतेई होबे तो प्रथमे इजहार इजहार काके बोले इजहारेर हरफ 6टी हामजा हा आइन हा गईन ख इजहार एर हरफ 6टी हामजा हा आइन हा गईन ख नुन साकिन अथवा तानवीनेर परे इजहारेर छय हरफ एर जे कोनो एकटी हरफ आसिले गुन्ना छाड़ा स्पष्ट करे पढ़ते हय जेमन आन आमता तो एई जे नियमटा आपनि आन आमता एखाने मने करेन जदि केउ एरकम बोले आन आमता ताहले भूल होबे कारण ना एखाने गुन्ना करा जाबे ना कारण नुन साकिनेर परे आमरा आइन पेयेछि गुन्ना होबे कखन जखन नुन साकिनेर परे इखफार 15टा हरफ एखाने देखुन इखफा आछे इखफार 15टा हरफे जे कोनो एकटा आसबे तखन इखफा गुन्ना होबे बा कल्ब बा इदगम गुन्ना होबे किन्तु एखाने नुन साकिनेर परे एखाने देखें एई एखाने आमि एकटु बड़ो करी एकटु जूम करतेछि एखाने नुन साकिनेर परे देखें एखाने आइन एसेছে এই আইনটা এখানে ইজহারের হরফ নুন সাকিনের পরে আইন এই আইনটা এখানে আছে তো আইন আসলে কি হবে কিভাবে পড়তে হবে আমি এটা আপনাকে দেখাচ্ছি ইজহারের হরফ 6টি হামজা হা আইন হা গইন খ নুন সাকিন অথবা তানভিনের পরে इजहारेर छय हरफ एर जे कोनो एकटी हरफ आसिले गुन्ना छाड़ा पड़ते हबे गुन्ना छाड़ा स्पष्ट करे पड़ते हय तो गुन्ना करा जाबे ना नुन साकिनेर परे जेहेतु आइन एसेছে गुन्ना करा जाबे ना स्पष्ट करे किभाबे पड़बेन आन आमता आन आन आमता जदि एरकम करेन आपनि आन आमता ताहले किन्तु मिस्टेक बा भूल हबे सेई क्षेत्रे आपनारा एई नियमटा शिखतेई हबे এখন আমি বলবো কলব এটা হচ্ছে নুন সাকিন তানভিনের চার হুকুমের মধ্যে সেকেন্ড হুকুম এটাকে বলা হয় কলব এর হরফ একটি বা নুন সাকিন অথবা তানভিনের পরে কলবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইখফার সাথে পড়তে হয় तो एखाने गुन्नाओ करते होबे इखफाओ करते होबे कल्ब गुन्नाटा एकटा डिफरेंट गुन्ना एखाने देखें एखाने कल्ब गुन्नाटा किभाबे करते होबे आमी प्रैक्टिकल आपनादेरके देखिए दिब आमी एकटु आबार रिपिट करी अनेकेर क्षेत्रे आमी देखेछि जे अनेके बोले भाई आपनि एकटु बेशी बोलेन तो बेशी बोली केन जे अनेके तो अनेकेर যারা যাদের ব্রেন একটু কম তাদেরকে একটু বেশি বললে বুঝে অনেক ঘুরাই ফিরাই বললে বুঝে আবার যাদের ব্রেন মনে করেন আপনার একটু ব্রেন বেশি আপনাকে তো একবার বললেই বুঝবেন কিন্তু আমার ভিডিওটা সবার জন্য বানানো যাতে পৃথিবীর সবাই কোরআন শুদ্ধ করে পড়তে পারে, সেজন্য আমি একটু রিপিট করি বারবার, সেজন্য রাগ হবেন না। কলব এর হরফ একটি বা, নুন সাকিন অথবা তানভিনের পরে কলবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ও একফার সাথে পড়তে হয়। তো এই কলব গুন্নাটা একফা গুন্নার সাথে একটু মিল আছে, কিরকম মিল আছে আমি আপনাকে এখানে দেখাবো প্র্যাকটিক্যাল। এখানে আমি আর একটু জুম করতেছি, তো এখানে দেখুন এটা নুন, এবার নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে মানে কি এটা নুন সাকিন হয়ে গেছে, নুন সাকিনের পরে এখানে ছোট একটা মিম, এখানে ছোট একটা মিম আছে। তো এখানে নুনটা না পড়ে নুনটা পড়া যাবে না, এরকম যেখানে কোরআনে কারিমে আসবে সেখানে আপনি নুনটাকে বাদ দিয়ে নুনটাকে ছোট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মিমটা থাকুক বা না থাকুক। আপনার যদি গ্রামার জানা থাকে বা ব্যাকরণ জানা থাকে অবশ্যই আপনি এখানে আপনি যদি এরকম আসে নুন সাকিনের পরে বা, তাহলে আপনি প্র্যাকটিক্যাল ভাবে একটা মিম দিয়ে পড়বেন যদি আপনার গ্রামার এই নিয়মটা জানা থাকে যে নুন সাকিন অথবা তানভিনের পরে কলবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হয়। আর একটা বিষয় এখানে আছে যে এই মিমটা যখন এই ছোট মিমকে ধরবে তখন দেখেন আমি কিভাবে প্র্যাকটিক্যাল মিম বা দি মিম, একটু নাকেও নিতে হবে, ঠোঁট দুটাও সামান্য পরিমাণ মিশবে, দুটা ঠোঁটের মাঝখানে সামান্য পরিমাণ কাগজ পরিমাণ ফাঁকা থাকবে। এটা হচ্ছে লেটেস্ট, এটা আরো ভালো, এটা আরো সুন্দর, আরো ভালো। যারা ভালো করে শিখতে চান তারা প্র্যাকটিক্যাল সরাসরি আপনার অবশ্যই শিক্ষকের কাছ থেকে শিখতে হবে। সরাসরি শিক্ষকের কাছ থেকে শিখতে এই নাম্বারটি ইমোতে সেভ করে ভিডিও কল করুন, এই নাম্বারটি এখানে দেখুন এটা আমার টেলিটক নাম্বার, এটা কল দিলেই ঢুকবে 01511355355। আবার অনেকের ক্ষেত্রে যদি এটা না দিলে না হয়, আপনার যদি অ্যাক্টিভ না হয়, তাহলে আপনি +88 এটা বাংলাদেশের কোড নাম্বার, এটা দিয়ে আপনার শুরুতে দিতে হবে +88 তারপরে 01511355355। এটা এটা দিলে আপনি অবশ্যই আপনি এই নাম্বারে কল দিলে আপনি শিখতে পারবেন, প্রপারলি শিখতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি শিক্ষকের কাছ থেকে শিখলে আপনি লেটেস্ট সবচেয়ে সুন্দরটা শিখতে পারবেন আপনি। আর যাদের ব্রেন অনেক ভালো বা ব্রেন ভালো হোক বা না হোক, একজন শিক্ষক অবশ্যই লাগে, একজন শিক্ষক থাকলে কমপ্লিটলি সব কিছুই হয়, তো গুরুত্ব থাকে। সেক্ষেত্রে আমি এই যে নিয়মটা, এই নিয়মটা এই মিমটা যখন ছোট মিমকে ধরবে তখন গুন্না করতে হবে, গুন্না করতে গেলে দেরি করা লাগবে এবং ইকফা গুন্নার মতো নাকে নিতে হবে, গুন্নাটাও দুটো ঠোঁট ঠিকই মিশবে কিন্তু নাক থেকে উচ্চারণ করতে হবে। কিভাবে দেখেন মিম বা দি, এখানে যদি কেউ এরকম বলে মিন বা দি, এই মিমটা দিয়ে যদি নুনকে ধরানো যাবে না, এরকম নুন সেকেন্ডের পরে বা আসলে নুনটা বাদ হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনার নুনটা তাহলে দেওয়ার দরকার ছিল কেন? এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যদি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন অবশ্যই তাহলে প্রপারলি শিখতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি যে আমার যে চ্যানেলটা, এই চ্যানেলের সঙ্গে লেগে থাকলে আপনি অবশ্যই পারবেন। প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি অবশ্যই কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এখন যাচ্ছি আমি ইদগম। ইদগম দুই প্রকার, তো ইদগম দুই প্রকার, ইদগমে বাগুন্না, ইদগমে বেগুন্না। তো মাদ্রাসা লেভেলে যেভাবে হাফেজ কারি মাওলানা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন অনেক অনেক ভালো করে শিখেন, ওখানে যেভাবে বলা হয়েছে ঠিক ওভাবেই আমি একদম লেটেস্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে সামান্য পরিমাণ কোনো ত্রুটি পাবেন না। এটা শিখলে আপনি মনে করেন একজন মাদ্রাসায় একজন কারি একজন হাফেজ যেভাবে শুদ্ধ করে কোরআন পড়তে পারে ওভাবেই আপনি শিখতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখলে। এখন আপনি করলেন কি মাঝখান থেকে দুই একটা ভিডিও দেখলেন, আমি তাহলে গ্যারান্টি দেবো না। আপনার যদি ভালো করে শিখতে চান আপনার জন্য দোয়া থাকবে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, কোথাও স্কিপ করতে পারবেন না। স্কিপ করলে বা বাদ দিয়ে দিয়ে আপনি ভিডিও টেনে দেখলে আপনি শিখতে পারবেন না প্রপারলি। আমার প্রত্যেকটা কথা আপনার ফলো করতে হবে, তাহলেই শিখতে পারবেন। একটা ভিডিও কমপক্ষে 4 বার করে দেখবেন, 4 বার করে দেখলে আপনি ভালো করে শিখতে পারবেন। আরো ভালো শেখার জন্য আপনার সরাসরি তো আমি নাম্বার দিয়েছি, ইমো ওই নাম্বারটা সেভ করে আপনি ভিডিও কল করবেন ইমোতে। আচ্ছা, অনেকে মাইন্ড করেন ভাই যে ভিডিও কল করব কেন, তো ভিডিও কল করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে দেখাবো বা আমরা আপনাকে দেখাবো, আপনার ওখান থেকে কিছু দেখাতে হবে না। ভিডিও কল দেওয়ার উদ্দেশ্য যে আপনাকে আপনার চেহারা দেখাতে হবে বা আপনাকে দেখাতে হবে এটা বলা হয় নাই। আপনার ভিডিও কল করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাকে দেখাবো, এই জন্য নাম্বারটা ইমোতে সেভ করেই ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও কল যদি না ঢোকে আমরা আপনার কলটা ব্যাক করবো অবশ্যই, ইনশাল্লাহ অবশ্যই ব্যাক করা হবে। আর আপনি যতক্ষণ কল না দেবেন আপনার সবকিছু ক্লিয়ার বা স্পষ্ট হবে না। শেখানোর সুন্দর সিস্টেম আমাদের কাছে আছে। তো এখানে আমি ঈদগমে ছিলাম, 3 নম্বরে হচ্ছে ঈদগম। আমি একটু পিছনে যাই, আবার একটু সামান্য নুন সাকিন ও তানভিনের চার হুকুমের মধ্যে ইজহারের বর্ণনা করেছি, কলব হয়ে গেছে। এখন ঈদগম 3 নম্বরে, এই ঈদগমটা আমি আপনাকে দেখাবো। এখন দেখুন ঈদগমটা 2 প্রকার, ঈদগমটা আবার 2 ভাগ হয়েছে। ঈদগম 2 প্রকার। ঈদগমে বাগুন্না মানে কি, গুন্না করতে হবে। ঈদগম মানে হচ্ছে যুক্ত করা। ঈদগমে বাগুন্না মানে গুন্নার সাথে গুন্নাও করতে হবে, যুক্তও করতে হবে, একটার সাথে আর একটা মিলাতে হবে। আর ঈদগমে বেগুন্না, জাস্ট আপনি যুক্ত করবেন কিন্তু গুন্না করতে পারবেন না, এটাকে বলা হয় বেগুন্না। তার প্রথমে আমি আলোচনা করবো ঈদগমে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগমে বাগুন্নার 4 হরফ এর যে কোনো একটি হরফ আসিলে গুন্নার সাথে যুক্ত করে পড়তে হয়। যেমন আইয়াদরিবা, এখন যদি আপনি এরকম বলেন আইয়াদরিবা, এরকম বললে হবে কি, আপনি জাস্ট যুক্ত করছেন, আলিফটা ইয়াকে ধরছে, জাস্ট আপনি যুক্ত করছেন কিন্তু গুন্না করেন নাই, তাহলে হবে না, কিন্তু অবশ্যই গুন্নাও করতে হবে। এখানে দেরি করা লাগবে, গুন্না করতে গেলে অবশ্যই আপনার দেরিও করা লাগবে। দেখেন আমি দেরি করলাম কিন্তু, আর নুনটাকে কিন্তু স্কিপ করতে হবে। নুন সাকিনের পরে যে এখানে ইয়া এসেছে মানে কি, এই 4টা অক্ষরের একটা আসছে এখানে, এই যে ইয়া। ঈদগমে বাগুন্নার হরফ 4টির মধ্যে এখানে একটা ইয়া আছে। এখানে দেখেন এখানে কি বলেছে, নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পরে। তো এটা দ্বারা কি বোঝায়, এটাকে বলা হয় নুন সাকিন। এখানে নুন সাকিন না এসে যদি এরকম তানবিন আসতো, দুই জেরকে তানবিন বলে বা দুই জবরকে তানবিন বলে, দুই পেশকে তানবিন বলে। এটা বিস্তারিত আমি অনেক আগের পেটে বলেছি, আমার একটা ভিডিওর মধ্যে আছে যে দুই জবর দুই জের দুই পেশ, সেখানে আর একটু সহজ ভাষায় লেখা হয়েছে। আর এখানে একটু তানবিনটা আবার আলাদা করে শিখতে গেলে আপনার গোড়ায় যেতে হবে মানে কি, এখানে গেলেই হবে আপনার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এখান থেকে আসলেই হবে। আর যদি আপনি তানবিনটা বিস্তারিত শিখতে চান, আপনি আমার আগের একটা ভিডিও আছে, আগের পার্টে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আপনি। তো আমার কমপ্লিটলি আপনি আমার চ্যানেল দেখলে কমপ্লিটলি শিখতে পারবেন। আর কোরআন শিক্ষা চ্যানেলে সাবস্ক্রাইব দিলে তো লস নাই, মনে করেন এটা আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তোমার কোরআন শিক্ষার চ্যানেলে আমি লেগেছিলাম, এতটুকু তো বলতে পারবেন কোনো কিছু যদি আপনার না থাকে। এজন্য কোরআন শিক্ষার চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন। পৃথিবীতে যত প্রকার কোরআন শিক্ষার চ্যানেল আছে আপনার, প্রত্যেকটা কোরআন শিক্ষার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ওয়াজ নসিহত, গান বাজনা চ্যানেলে কখনোই সাবস্ক্রাইব দিবেন না, ঠিক আছে? আর এটার দ্বারা কিন্তু ধরবে যে আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে কিয়ামত হবে। এজন্য ওটা দরকার নাই, খালি ওটাতে এমনি ওরা অনেক এমনিতেই গান বাজনা মানুষ বেশি শুনে, ওটাতে সাবস্ক্রাইব দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট সাবস্ক্রাইব দিবেন কোরআন শিক্ষার চ্যানেলে, লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন। তো আমার অনেক ভাই বোন রিকোয়েস্ট করেছেন, প্রিয় ভাই এবং বোন, তাদের জন্য ভিডিও বানানো। আর এখানে যে বিষয়টা আমি বলতেছিলাম আরেকটা, এখানে দেখেন আইয়াদরিবা, এখানে গুন্নাও করতে হবে, আলিফটা ধরবে ইয়াকে। যখন আলিফটা ইয়াকে ধরবে তখন দেরিও করা লাগবে, আবার যুক্তও করতে হবে। আলিফটা যখন ইয়াকে ধরবে ধরাতেও হবে, গুন্নাও করতে হবে। আর এখানে দেখেন লাহাবিউ, এই বাটা যখন অকে ধরছে তখন দেরি করা লাগবে, গুন্না করতে হলে অবশ্যই দেরিও করা লাগবে, এবং নাকে নিতে হবে। পাশাপাশি আপনার কি বলে এই বাটা অ দিয়ে ধরাইতে হবে। এখন এখানে একটা বিষয় যারা ভালো বুঝতে চান তাদের জন্য বিষয়টা বলতেছি। এখানে মনে করেন যদি অর উপরে তাসদিদ নাও থাকতো, আমি একটু বড় করি আর একটু বড় করি, এখানে যদি ওয়ার উপরে তাসদিদ নাও থাকতো তাহলেও কিন্তু এখানে ইদগমে বাগুন্না হইতো, অবশ্যই ইদগমে বাগুন্না হইতো। কেননা আমাদের শর্ত ছিল নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চারটি অক্ষরে যে কোনো একটি আসে তাহলে আপনার কি করতে হবে, গুন্নার সাথে যুক্ত করে পড়তে হবে। তো এখানে তাসদিদ না থাকলেও গ্রামার অনুসারে আপনার এখানে একটা তাসদিদ দিয়ে পড়তে হইতো। গ্রামার অনুসারে যারা ভালো শেখেন বা যারা ভালো বোঝেন তারা জিনিসটা বুঝতে পেরেছেন। তাসদিদ না থাকলেও এটা বাটা ইয়া ওকে ধরতো গ্রামার অনুসারে, গ্রামার বা ব্যাকরণ অ্যারাবিক ব্যাকরণ অনুসারে। তো সেক্ষেত্রে আমরা এই যে যে নিয়মগুলো আমি লিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এইসব নিয়ম আপনি সহজে সব ভিডিওর মধ্যে পাবেন না, ইউটিউবে অনেক চ্যানেলে আছে, আপনি পাবেন না কোথাও এইসব এরকম সুন্দর করে। আমি প্রশংসার জন্য বলতেছি না, আপনাদের ভালোর জন্য বলতেছি যে আপনি সার্চ করে দেখেন এরকম সুন্দর করে লিখছি কিনা কেউ, আপনি দেখেন। যাই হোক, অনেক বেশি কথা বলতেছি। এখন এই বাটা ধরবে ওকে, ওকে ধরার পাশাপাশি আপনার গুণনাও করতে হবে, ধরাইতে হবে, দেরিও করা লাগবে এরকম লাহাবিউ ওয়াতাব্বে। এখন যদি আপনি এরকম বলেন লেখা আছে ওয়াতাব্বা, আমি বে কেন বললাম, এখানে কিন্তু একটা স্টপ চিহ্ন ছিল, এটা হচ্ছে সূরা লাহাবের একটা একটা দুইটা শব্দ এখানে এনেছি, সেটা আমি কিন্তু এখানে স্টপ চিহ্ন দেই নাই। কেন? এটা সূরা না, এটা সূরা না বলেই কিন্তু স্টপ চিহ্নটা আনা হয় নাই। আর লেখা আছে স্টপ করলে কিন্তু ওয়াতাব্বে এরকমই হবে, এরা বিয়ানরা এভাবে উচ্চারণ করেন। তারপরে আসি ইদগমে বেগুন্না। ইদগমে বেগুন্নার হরফ দুইটি, র লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগমে বেগুন্নার দুই হরফ এর যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া যুক্ত করে পড়তে হয়। কেউ কেউ এই ইদগমে বেগুন্না বলে, অনেকে বলে বেলাগুন্না। বেলাগুন্না যে জিনিস, বেগুন্না ওই একই জিনিস। শর্ট আপনার শুদ্ধ, বেশি শুদ্ধ হচ্ছে বেগুন্না, বলাটা বেশি শুদ্ধ, এজন্য বেগুন্না উল্লেখ করলাম। আর কেউ কেউ মনে করেন এটাকে, হ্যাঁ এটাকে বাগুন্না বলে, আর এই ইদগমে বেগুন্নাটাকে বলে বেলাগুন্না বলে। তো বেলাগুন্নাও বলতে পারেন, বেগুন্না বলতে পারেন, নো প্রবলেম। মেইন কথা হচ্ছে বুঝতে হবে আপনার বিষয়টা। এখন আমি এই ইদগমে বেগুন্নার হরফ দুইটি র লাম, নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগমে বেগুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া যুক্ত করে পড়তে হয়। যেমন মির রব বিহিম, এই মিমটা ধরবে রকে, নুনটা বাদ। কেননা আমরা এটা পড়লাম যে মাত্র, এখানে যে পড়লাম নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগমে বেগুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসিলে, এই যে দুই হরফের যে কোনো একটি হরফ, র আসছে এখানে, এখানে দেখুন র আসছে, এই যে নুন সাকিনের পরে, এটা হচ্ছে নুন সাকিন, এই নুন সাকিনের পরে এখানে দেখুন র এসেছে, সেক্ষেত্রে আপনার এই মিমটা ধরবে গিয়ে রকে। তো এই যে রকে ধরবে কেন, গুন্না ছাড়া যুক্ত করে পড়তে হবে, যে গুন্না ছাড়া গুন্না করা যাবে না। মিমটা যখন রকে ধরবে মির মির রব্বিহিম। তারপরে আমি এই ইকফা গুন্নাটার বিষয়টা, এটা আমি আমার একটা ভিডিওর মধ্যে প্রপারলি আলোচনা করেছি, এটা আমি বিস্তারিত বলবো না। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয়। যেমন তুম, এখানে এই নুনটা নাক দিয়ে উচ্চারণ করবেন, নাকের ভিতরে নিতে হবে, নাকের বাসি। ইকফা গুন্নার সাথে নাকের, ইকফা গুন্নার সাথে আপনার জিব্বার সাথে কোনো সম্পর্ক নাই, জিব্বাটা মুখের ফাঁকা জায়গায় স্থির হয়ে থাকবে। জাস্ট আপনি গুন্নার সাথে সম্পর্ক, নাক, নাক দিয়ে গুন্না উচ্চারণ করতে হবে, নাক থেকে। এখন যদি আপনি গুন্না উচ্চারণ করেন জিব্বা দিয়ে তাহলে তো হবে না। এজন্য দেখেন আমি কিভাবে প্র্যাকটিক্যাল, অ্যারাবিয়ানরা যেভাবে বলে ওভাবেই বলতে চেষ্টা করব। তুম, অনেকে বলে দেখবেন আং তুম, আং বললে কিন্তু বাংলা যে অনেশ্বর আছে ওই অনেশ্বর সিস্টেমে বললে, যারা একদম না বেসিক লেভেলে তারা আবার অনেশ্বর সিস্টেমে না বললে আবার হয় না। আবার এখানে দেখুন এটা হচ্ছে দুই জবর, দুই জবরের পরে কাফ এসেছে, কাফ, এই যে এই কাফ 15টার মধ্যে একটা এই কাফটা এসেছে, সেক্ষেত্রে এখানে খয় খয়র কাসির। তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন ভালো। আর সরাসরি আপনি আমাদের কাছ থেকে শিখতে পারেন, সরাসরি শিখলে আপনার সবচেয়ে ভালো হবে। सेजन्य आपनी अवश्य कल करबेन ए नम्बरटा इमोते सेव करे अपनी भिडियो कल करबेन। भिडियो कल दीते बोलছি কেন আপনার ভিডিও কল দিলে জাস্ট আপনি 1 মিনিট টাইম দিবেন। 1 মিনিটের মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সেখানে সুন্দর সিস্টেম আছে। এখন বর্তমান বিশ্ব ডিজিটাল, এখন সবকিছু খুব ইজিলি করা যায়। আপনি যতক্ষণ কল না দিবেন ততক্ষণ আপনার জিনিসটা ক্লিয়ার হবে না। সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে আপনার অনলাইন সিস্টেমটা এখন সবচেয়ে বেস্ট সিস্টেম। আর আপনি যতক্ষণ কল না দেবেন ততক্ষণ বুঝবেনই না যে অনলাইনে কত সুন্দর সিস্টেম আছে। একজন শিক্ষক সামনে থাকলে যতটা সুবিধা তার চাইতে বেশি সুবিধা অনলাইনে আছে। মনে করেন একটা লোক, আপনার একটা স্টুডেন্ট আপনার সামনাসামনি পড়তেছেন, সে একজন হাসি দিল বা কাশি দিল আপনার ডিস্টার্ব ফিল হইতে পারে, কিন্তু অনলাইনে তো হাসি দিলে কাশি দিলে আপনার সামনে সে নাই। তো আপনার এটা কিন্তু ভালোর দিক। আবার মনে করেন আরো অনেক সুবিধা, আপনার একটা স্টুডেন্ট সে মনে করেন ব্রাশ না করে সে পড়তে বসছে, বা আপনার শিক্ষক পড়াচ্ছে স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট কি করলো, সে ব্রাশ করে নাই, ভালো করে ফেস ওয়াশ করে নাই, যাই হোক ভালো করে মুখ ধোয় নাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঘামের দুর্গন্ধ বের হচ্ছে, আরো অনেক সুযোগ সুবিধা আছে। এটা অনলাইনে কিন্তু এটা কোনো ডিস্টার্ব ফিল করতে হবে না। সেজন্য অবশ্যই সরাসরি শিক্ষকের কাছ থেকে শিখতে এই নাম্বারটি ইমোতে সেভ করে ভিডিও কল করুন 01511355355। এটা টেলিটক নাম্বার, এটা কল দিলে অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দোয়া করেন, আর ভালো লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।